শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিয়ানমার সেনাদের লাশ ব্যবসা রমরমা, মরদেহ প্রতি $85 নিচ্ছে জান্তা সরকার। রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান, ইউরোপীয় জোটের সঙ্গে সমস্ত আলোচনা বন্ধ। কোরআনের আয়াত অপসারণে ফালতু রিট করায় আবেদনকারীকেই জরিমানা। ফিলিস্তিনকে 3 দিন অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিল ইসরায়েল। ইসরায়েলের গাড়িতে ভয়াবহ হামলা, নিহতের সংখ্যা 2। এবং সবশেষ থাকছে, পাকিস্তানকে ব্ল্যাঙ্ক চেক সেধেছেন পুতিন, যে কারণে গ্রহণ করেনি পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের লাশ হস্তান্তরের জন্য ভুক্তভোগী পরিবারের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করেছে সেনাবাহিনী। প্রয়োজনের লাশ পেতে মোটা অঙ্কের অর্থ গুনতে হচ্ছে পরিবারগুলোকে। সোমবার দেশটির অধিকার কর্মীদের বরাত দিয়ে এই খবর জানায় CNN। দেশটির বৃহত্তম বাণিজ্যিক নগরে ইয়াঙ্গুনের কাছে 12 শহরে শুক্রবার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এই হামলায় অন্তত 82 জন বিক্ষোভকারী নিহত হন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, নিজ দেশের জনগণের ওপর মিয়ানমারের জান্তা সরকারের রক্তক্ষয়ী দমন পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপে বাধা দিচ্ছে চীন এবং রাশিয়া। এই দুটি দেশের বাধার কারণেই জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা যাচ্ছে না। রোববার এক ব্লগ পোস্টে এই মন্তব্য করেন ইইউ-এর বিদেশ নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভের কাছ থেকে ছাড়িয়ে আনতে গুনতে হবে $85। বাগো ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন এক ফেসবুক পোস্ট অভিযোগ করেন, শুক্রবারে যারা নিহত হয়েছেন তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য পরিবারের কাছ থেকে অর্থ আদায় করছে মিয়ানমার জান্তা সরকার। লাশের জন্য 1,20,000 মিয়ানমার কিয়াট আদায় করছে তারা। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় 7,200 টাকা সমান। প্রায় একই কথা বলা হয়েছে রেডিও ফ্রি এশিয়ান প্রতিবেদনেও, তবে CNN স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে শহরটিতে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী CNN-কে বলেন, নিরাপত্তা বাহিনীর শুক্রবারে রক্তক্ষয়ী অভিযানের পর শহর থেকে অনেক আদিবাসী পালিয়ে আশেপাশের গ্রামগুলোতে আশ্রয় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন মুসলমানদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন জিল এবং আমি যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। রামাদান করিম। বহু আমেরিকান রোজা শুরু করেছেন এবং সাথে সাথে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি অত্যন্ত কঠিন। এই মহামারীতে বন্ধুবান্ধব এবং প্রিয়জনরা এখনও একত্রিত হতে পারেননি এবং অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন। আমাদের মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সোমবার ব্রত নিয়ে তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুন্দর জীবনা কামনা করবেন। প্রতিষ্ঠার পর থেকে মুসলিম আমেরিকানরা এই দেশটিতে সমৃদ্ধ করেছেন, তাদের বৈচিত্র্য এবং প্রাণশক্তি দিয়ে তার যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। আজ মুসলমানরা কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই মহামারীতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারে স্বাস্থ্যসেবা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারা উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবে কর্মসংস্থান সৃষ্টি করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতারে কর্মী হিসেবে কাজ করেছেন, আমাদের স্কুলে শিক্ষাদান করেছেন, দেশ জুড়ে নিবেদিত প্রাণ সরকারি কর্মচারী হিসেবে কাজ করেছেন এবং জাতিগত সমতা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের চলমান সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু তবুও মুসলিম আমেরিকানরা ভীতি প্রদর্শন, ধর্মান্ধতা এবং বর্ণবাদী অপরাধের লক্ষ্যবস্তু হচ্ছেন। তাদের প্রতি এই কুসংস্কার এবং আক্রমণ ভুল, এগুলো অগ্রহণযোগ্য এবং তা অবশ্যই থামানো উচিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে। একই সাথে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমস্ত আলোচনা বাতিল করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিফজাদি গতকাল এই কথা জানান।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ হতে ইরানের 8 নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের সম্পদ জব্দ করার মতো নিষেধাজ্ঞা আরোপ করেন। যেসব ব্যক্তির উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হুসাইনি সালামি রয়েছেন। এছাড়া তিনি 3 ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পবিত্র কুরআন শরীফ থেকে 26টি আয়াত অপসারণ চেয়ে সম্প্রতি আদালতে একটি রিট দায়ের করেছিলেন ভারতের উত্তরপ্রদেশে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী। তার ওই রিট পুরোপুরি ফালতু মন্তব্য করে আবেদনটি বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারীকে 50,000 রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার বিচারপতি RF এর নরিমেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে রিটকে বাজি বলে আখ্যায়িত করেছে বিচারক। অবশ্য আদালত জরিমানা করার আগে থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই রিট আবেদনকারী। ওয়াসিম রিজভীর ওই আবেদনের নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া শিয়া পার্সোনালস বোর্ড বা অন্য মুসলিম সংগঠনগুলো নিন্দা জানিয়েছে। পাশাপাশি তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভারতের শীর্ষ শিয়া এবং সুন্নি নেতারা। ইসরায়েল মঙ্গলবার থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড 3 দিনের জন্য অবরোধ রাখবে। রোববার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে আন্দুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের আওতায় পশ্চিম তীরের সম্পূর্ণ লকডাউন আরোপ করা হয়েছে আর গাজা উপত্যকার সাথে চলাচলের পথটিও বন্ধ থাকবে এই সময়ে। এই বিবৃতিতে আরও বলা হয়েছে এই অবরোধ কার্যক্রম মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই অবরোধ কার্যক্রমে সময় মানবিক কারণ এবং চিকিৎসার জন্য গাজায় যাওয়ার চলাচলের পথ দিয়ে আসা যাওয়া করা যাবে, তবে এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এই লকডাউন আরোপ করা হয়েছে ইসরায়েলের নিহত সেনাদের স্মরণ দিবস পালনের জন্য। এই দিবসটি পালন করা হয় ইসরায়েলের যে সকল সেনা সদস্য দেশটির বিভিন্ন সামরিক অভিযানে নিহত হয়েছেন তাদের স্মরণ করার জন্য। ইসরায়েলের রাজধানী তেল আবিবে খুলুন শহরে একটি গাড়ি বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর ধারণা কেউ গাড়িতে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল আগে থেকেই, এই কারণেই তাতে বিস্ফোরণ ঘটেছে। দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় পুলিশের ধারণা গাড়িতে আগে থেকেই একটি বিস্ফোরক বসানো হয়েছিল। বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও গাড়িটিতে আগুন জ্বলছিল এবং একজন ব্যক্তির মরদেহ পাশে পড়েছিল। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই ঘটনার কারণে কারণ সম্পর্কে এবং তা তদন্ত শুরু করেছে। পাকিস্তানের যেখানে যা দরকার তাই দিতে প্রস্তুত রাশিয়া। প্রায় 9 বছর পর ইসলামাবাদ সফরে গিয়ে এমনটাই বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, আর সেই বার্তায় পাঠিয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহের ওই সফরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমি আমার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি যা পাকিস্তানকে বলছে, আমরা যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত, পাকিস্তানের যা যা দরকার তার জন্য প্রস্তুত রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে অংশ নেয়া এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এই কথা নিশ্চিত করেছেন, তবে স্পর্শকাতর বিষয়ে কথা বলায় নাম প্রকাশে অস্বীকৃতি জানান তিনি। পুতিনের বার্তা প্রসঙ্গে পাকিস্তানি এক কর্মকর্তা বলেন, অন্যভাবে বললে রুশ প্রেসিডেন্ট আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক সেধেছেন। পুতিন কিভাবে পাকিস্তানকে ব্ল্যাঙ্ক চেক সেধেছেন তা জানতে চাইলে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আপনারা যদি গ্যাস পাইপলাইন, করিডোর, প্রতিরক্ষা বা অন্য যে কোনো সহযোগিতার জন্য আগ্রহী হন তাহলে রাশিয়া তার জন্য প্রস্তুত। পাকিস্তান রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, তিনি নির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না, তবে রাশিয়া পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ দেখিয়েছে। অবশ্য একটি যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সহযোগিতার জন্য বিশেষ সামরিক যন্ত্রপাতি সরবরাহে প্রস্তুত রাশিয়া, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।